সিস্টার হলো সত্যি এদের। আরে অঞ্জলি বলো দেখুন। আরে কি হলো সিস্টার? এই তো এসছে। আচ্ছা সিস্টার, এই মালাটা অঞ্জলি বাবু পরালে হয় না? হ্যাঁ স্যার নিশ্চয়ই। আমি আমি পরাবো স্যার কি? এগিয়ে যান এগিয়ে যান। আচ্ছা বৃষ্টি অবশ্যই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। না না ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, আপনাদের চাকরি চলে যাবে। আপনি যা করেছেন স্যার, আপনার মনে আছে স্যার ওই সোহিনী ম্যাডাম আমাকে নার্সিং হোমে? সোহিনীকে নিয়ে কথা নাইবা হলো, যে মারা গেছে তাকে নিয়ে কথা বলে বেকার। হ্যাঁ বৃষ্টি ঠিকই বলেছে, আমাদের এইসব কথা বলার কোনো দরকার নেই। চলো আজ আমরা ভেতরে যাই, স্টাফের সাথে দেখা করি, চলো। হ্যাঁ মানে এইসব কথাবার্তার জন্য আর মালার জন্য আমার পুজোর দিন বাড়ি থেকে ডেকে এনেছে, দেখো কোনো মানে হয়? এখানে মেনুতে কি আছে? বাড়িতে কিন্তু ভালো ভালো রান্না হচ্ছে, এখানে কিছু না থাকলে বাড়ি চলে যাবো প্লিজ। অঞ্জলি বাবু, আপনি আপনার ওই মেসের পাশের মিষ্টির দোকান থেকে যে মিষ্টিগুলো আনেন, ওগুলো আর যোগে খাওয়াবেন না? মিষ্টির দোকানের কি দরকার? অঞ্জলি বাবু রোজ রুমালে বেঁধে যে টিফিন ক্যারিয়ার করে খাবার নিয়ে আসে, সেগুলো খাইয়ে দিলেই তো হয়। এ আমার কিন্তু পেছনে রাগা হচ্ছে, আমি কিন্তু আমি চললাম, আমি আমি আর থাকব। ও স্যার, স্যার বলছিলাম কি, এবার যদি আমাকে একবার সুযোগ দেন মানে বক্তৃতা দেওয়ার, তাহলে আমি না লিখে আনবো জিনিসটা। হ্যাঁ লিখে এনে বেশ ভালো করে বক্তৃতা দিতে পারবো। সে সুযোগ আপনি পাবেন। পাবো? হ্যাঁ একদম। খুব ভালো স্যার, তার জন্য এক মিনিট। হ্যাঁ বলুন। কি মালা বদল? মালা বদল। আচ্ছা এই ঘটন স্যার সত্যি লোকটা। আচ্ছা চলো আমরা ভেতরে যাই, স্টাফের সাথে দেখা করি। হ্যাঁ চলো। কেমন আছো বন্ধু? তুমি হঠাৎ এখানে? হ্যাঁ আমি এখানে। আমি জানতাম তুমি আমাকে দেখে এখানে অবাক হবে, কিন্তু এমন আনন্দে তিনি তোমার সামনে আসার লোক সামলাতে পারবে না। আমার মনে হলো আমি একবার তোমার সামনে দাঁড়াই, তোমার দেখি, তোমার হাত দুটো ধরে জিজ্ঞেস করি কেমন আছো বন্ধু, তোমার কিছু হলে সত্যি বৃষ্টিকে আর তুমি তো ইউনিফর্ম পরে আছো দেখছি, তার মানে তুমি ওখানে পেশেন্ট হিসেবে ভর্তি। হ্যাঁ অনেকদিন তোমার সঙ্গে দেখা হয়নি, আর তুমি হয়তো নিজেকে লুকিয়ে রাখতে আমার কাছ থেকে, তাই অনেকদিন ধরে সুযোগ খুঁজছিলাম তোমার সঙ্গে দেখা করার, কাছাকাছি আসার, তার সঙ্গে থাকার। এর থেকে ভালো সুযোগ আর কি হতে পারে বন্ধু? সিস্টার চলুন আমরা ভেতরে গিয়ে লোকজনকে খবর দিই যে আর্য ফিরে এসছে। কি হলো বন্ধু, বললে না তো আমি ভুল বলছি কিনা? তুমি তো কখনো ভুল বলো না, তুমি এমন কিছু বলো বা করো যাতে মানে যেটা অন্য লোকে বুঝতে পারে না, আর যেটা না করলে হয়তো কিছু লোক শান্তিতে বাঁচতে পারত। তুমি মায়ের কথা বলছো তাই না বন্ধু? তুমি তো ভালো করে জানো যে তোমার মাকে আমি নিজের মায়ের মতো করে দেখি। আর কতদিন কতদিন তোমার এই নাটকটা সহ্য করতে হবে বলতে পারো? তুমি কি ভুলে গেছো এই নাটকের জন্য একদিন তোমাকে আমি বাড়ি থেকে বার করে দিতে বাধ্য হয়েছিলাম? আর্য, আর্য জিৎ অসুস্থ। জানি অসুস্থ, ও অসুস্থ হয়ে প্রথমে দিল্লি থেকে আমার কাছেই আসে, আর তুমিও জানো আমরা দুজন আপ্রাণ চেষ্টা করেছিলাম ওকে সারিয়ে তুলতে, কিন্তু ওই এমন একটা পরিবেশ তৈরি করলো। আমরা দুজনে প্রথম দিন থেকেই কাছে টেনে নিয়েছিলাম, কিন্তু তুমি আমার মনে হয় তোমার এই হোপে না থাকাটাই ভালো, তুমি হোপ ছেড়ে চলে যাও। আর্য, আর্য জিৎ সত্যি খুব অসুস্থ, ওকে প্লিজ এভাবে বলো না। ঠিক আছে, ও যখন অসুস্থ ও যখন যেতে পারবে না তখন আমি চলে যাচ্ছি। যেও না বন্ধু, তুমি বিশ্বাস করো তোমাকে রাগাতে আমি এখানে আসিনি, কয়টা প্রশ্নের উত্তর জানতে এসেছিলাম,
বিশ্বাস করো আমি সত্যি অসুস্থ। তোমাকে কি সত্যি বিশ্বাস করা যায়? তুই এখানে কি করছিস? যা গাড়ির নিচে ঢোক। তারপর গাড়ির নিচে ঢুকলাম, উপর দিকে যদি গাড়ি চালিয়ে দিয়ে ইয়ার কি হচ্ছে, ইয়ার কি হচ্ছে, যা নিচে ঢোক, সাগর যেভাবে বলছে কাজ কর। তুই মারলো তো, মারতে পারলো তো, তুমি বসে যাবে নাকি, খালি তোমাকে আদর করবে। আরে শোন শোন, এই আলীর মার যে না খেয়েছে সেমনি মেকানিক হতে পারবে না, বুঝছিস? ওই সাগরকে জিজ্ঞেস করে দেখ। ঠিক আছে, তাও তুমি মারতে পারলে তো, মারতে পারলে তো। অভি চল, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু, চল ঢোক, নিচে ঢোক। যেন কিছু জানি না, নিজের শরীরটা দেখেছো? আজ সকালে স্কুটারে আমি হাওয়া দিয়েছি। তোরা কি বুঝি বুঝতে পারে না তোমার চেহারাটা দেখে? দাদা আমি কি করবো, গাড়ি সারাতে বসবো? আমি তাই বলেছি নাকি? তুমি কি বলো আর না বলো তুমি নিজে জানো? তুমি প্ল্যান করেছো সিনেমা দেখে বাইরে খেয়ে বাড়ি ঢুকবে, তোমার শরীর এবং আমার পকেট দুটোই যাবে আজ। বাড়িতে গিয়ে হেসেল খেলবো? না না, কাজ খেলবে কেন, তাহলে শরীর একটু নড়বে তো। তার চেয়ে একটা কাজ করো, অভিদের বাড়ি যাও। জানি অভিদের বাড়িতে যাই বলে তোমার যত রাগ। ও দাদা একটু তাড়াতাড়ি করুন, আমাদের দেরি হয়ে গেল। এ অভি, গাড়ি কাজটা পরে করবি, ওনাদের হাওয়া ভরে দে। না না কি না, তুই যা না, তোকে ও তো অন্য কাজ করছে, যা তুই আগে হাওয়াটা ভরে দে, যা। তাড়াতাড়ি হয়ে গেল,
বাঁচালে ভাই, সিনেমাটা আজকে দেখতে না পেলে না হয়তো একটু রোগা হয়ে যেতে। যা, ভালো লাগে না সব সময় আর কি। বাবা পয়সাটা, এই পূজা পয়সা দেন। বৃষ্টি এখন এক প্রস্থ সাজবে, ফিরে এসে দিদির বাড়ি যাবার আগে আরেক প্রস্থ সাজবে, এত সাজে যে কি হয়। কিরে আরজু, তুই জামা কাপড় ছাড়লি না, বেরোবি নাকি আবার? হ্যাঁ একটু বেরোতে হবে। কোথায় আবার যাবি? এই তো হোপ থেকে ফিরলি, সবাই একটু আমার সঙ্গে গল্প গল্প কর না বাড়িতে থেকে। গল্প করবে? গল্প করে উল্টে দিচ্ছে। ওদিকে তো দেখে এলাম বৌদি কি সাজান সাজছে গো, নিশ্চয়ই বেরোবে দুজনে। কোথায় যাবি রে? কেন রে? আমি নিয়ে যাবি রে? না রে। যাবে তো যাবে না, যা তো। আমার বুঝি অন্য কোনো কাজ নেই? সারাক্ষণ নিজেরা বসে বসে প্রেম করবে, আমি বুঝি বসে বসে দেখবো। অসভ্য অসভ্য, যা খুশি তাই বলে যাচ্ছে, এমন মার মার করা তোকে আমি তো মাসে বলে যাচ্ছি ভালো হয় না। কত জোটালে বলো তো। এই আমি ঘরে যাচ্ছি, এক কাপ চা পাঠিয়ে দাও তো। নাটক না, ঘরে যা, ঘরে যাবে আর বৌদির সাথে বসে বসে। এই বর্তা, তোর বুঝি এক মিনিট এক মিনিট বৌদিকে যেয়ে থাকতে ইচ্ছে করে, তাই না? আসলে কি হয়েছে জানিস? এই যে আমি ঘরে যাচ্ছিলাম না, বৌদিকে তাড়া দিতে যাচ্ছিলাম, একটু বোঝাও, একটু বোঝাও। আমি বুঝি পারতাম না সেই কাজটা। তুই কোন কাজটা পারিস রে? আরজু তুই ওপে নিশ্চয়ই জিতের কথা বলবে। হ্যাঁ, ওকে হোক থেকে চলে যেতে বল। আর চলে যেতে বল ওকে, ও অসুস্থ। তুই তুই বুঝতে পারছিস না, ও জাস্ট নাটক করছে, এটা অসুস্থতার নাটক। ওকে এখানে আসতে পারছে না, তাই একটা ভান করছে, এগুলো ওর অজুহাত, তুই বুঝতে পারছিস না? না মা, আমি আমি তোকে দেখেছি, ও সত্যি খুব অসুস্থ। ঠিক আছে, যদি অসুস্থ হয় তাহলে অন্য নার্সিং হোমে ভর্তি করার ব্যবস্থা কর, হবে নয় ওখানে তুই চিকিৎসার ব্যবস্থা কর, কিন্তু ও হবে থাকবে না। জাস্ট আমি আমি চাই না। ঠিক আছে, ঠিক আছে, উত্তেজিত হলো না, আমি দেখছি, আমি দেখবো যাতে জিত কোনোদিন আর তোমার সামনে না আসে। কিন্তু মা, একজন একজন ডাক্তার হয়ে একজন অসুস্থ পেশেন্টকে তো আমি ভর্তি করে চলে যেতে বলতে পারি না, তাই না? আমি তো জানি এই বাড়িতে আমার কথার কোনো মূল্য নেই, কেউ কোনো মূল্য দেয় না, তুই কেন দিবি? তুই তো দিবি না, আমি জানি তুই দিবি না। জিৎ সত্যি খুব অসুস্থ মা, আমি তো জানি, নাহলে আমি ওকে কবে বার করে দিয়েছি।
নতুন শাড়ি কে দিল? অভি আমায় কেমন দেখাচ্ছে? খুব সুন্দর দেখাচ্ছে, খুব। কিন্তু তা বলে ভেবো না, এই শাড়িটা তোমার ছেলে দিয়েছে। দিদি সিনেমা দেখতে 200 টাকা দিয়েছিল না, আমি তোমার ছেলের কাছ থেকে কেড়ে নিয়েছি, নিয়ে আমার জন্য একটা, দিদির জন্য একটা, আর তোমার জন্য একটা শাড়ি কিনেছি। সে কি আমার জন্য কেন আবার কিনতে গেলেছে? পাগলামি কোনো মনে হয়? আমি কিনেছি, তুমি পরবে, ব্যাস। আর তুমি যদি শাড়িটা না পরো তাহলে আমি নতুন শাড়ি পরবো না, খুলে ফেলছি। ঠিক আছে বাবা, ঠিক আছে, আর রাগ দেখাতে হবে না। কিন্তু রিয়া, 200 টাকায় 3টে শাড়ি কিনলে তুমি, এই তোমার কোনো গয়না বিক্রি করোনি তো? না, অঞ্জুদের ভাই আছে না, শাড়ির ব্যবসা করে, আমি ওর কাছ থেকে 300 টাকা দিয়ে এই 2টো শাড়ি কিনেছি, আর প্রত্যেক মাসে 100-100 টাকা দিয়ে দেবো বলেছি, শোধ করে দেবো। জানো না তোমার ছেলে এসছে, ষষ্ঠীর দিন থেকে ভাবছি জানিস যে পুজোর মধ্যে যদি একদিন তুই আসতিস। আমি তোমাকে বলেছিলাম না বৃষ্টি আসবে কি? হ্যাঁ রে, আর্য ফিরেছে? হ্যাঁ মা ফিরেছে, আর শুধু ফেরেই নি, শ্রীমতী সেন আর সোহিনী নিজের দোষ স্বীকার করেছে। শ্রীমতী সেন এখন পুলিশের হেফাজতে, আর সোহিনী ওখান থেকে পালাতে গিয়ে গুলি খেয়ে মারা গেছে। বৃষ্টি, আর্য তাহলে একেবারে হিরোর মতো কাজ করেছে বলো? হুম, আমার হিরো। কোথায় গেল বলো তো? আর্য, আর্য, এসো। কি বলছিলে হিরো? এরম হিরো দেখেছো? বইয়ের পেছনে গাদার মতো মাল বয়ে বেড়াচ্ছে। তাও কুলি হলে বকশিস দিতাম, কিন্তু গাধা তো কি দেবো বলুন। দেখেছেন? শুনুন, এই আপনার মেয়ে দিয়ে গেলাম, রেখে দিন, পূজোর বাজারে অনেক জ্যান্ত লক্ষ্মী সরস্বতী পাবো, একটা নিয়ে বাড়ি চলে যাচ্ছি, ব্যাস। আর্য, 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 কি না না, কোথায় যাবে, কোথায় যাবে না তুমি? এই কি রে তোরা, হ্যাঁ আর একবার যদি হাসতে দেখি বা কোনো ইয়ারকি মারতে দেখি না, আমি মারবো দুজনকে। আমিও মেয়াদ, আপনি বললেন তাই ফিরে এলাম। আচ্ছা, আমাদের শালা বাবুকে দেখছি না। মা শোনো না, বলছি যে এই দুটো হলো তোমার, আর এইটা এটা এটা এই 3টে দিদির ছেলে, আর এটা করে রাখো তো, এটা তোমার বরের জন্য, আর এটা হলো দিদি, আর এই দুটো আমি ভাবছিলাম ওই পাশের বাড়ির তোমার জন্য। আচ্ছা বৃষ্টি, তুই কি পাগলের মতো এত সব এনেছিস কেন? বেশ করেছি এনেছি। আচ্ছা মা, আমার দিতে ইচ্ছা করে না তোমাদেরকে কিছু? মা আমি খুলে দেখবো কেমন হয়েছে। রিয়া, পরে